যে তোমাদের এই ব্রিজটার কথাই বলছিলাম। ওকে, গুড মর্নিং। এখন কিন্তু মর্নিং না, মর্নিং এই জন্যই বলছি কারণ একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি আর এখন টাইম যেটা হলো 10:30। ওকে, এই রোদের জন্য আমার মনে হয় আর ভিডিও করা হবে না। আর তোমরা বারবার ওই ব্যাকগ্রাউন্ডটার দিকে কেন দেখছো বলো তো? ব্যাকগ্রাউন্ডটা তোমাদের পছন্দ হয়ে গেছে কি? ব্যাকগ্রাউন্ডটা যদি তোমাদের এতই ভালো লাগছে, চলো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ভালোভাবে দেখো। সো বাড়ির ছেড়ে তো অনেক শর্ট সিনেমাটিক হলো, এরপর বাইরের জগৎটা একটু ঘুরে দেখা যাক। সো একটা ফ্রেন্ড আসছে, আমার কলিগ, দাদা বলতে পারো, তো তার সাথে আজকে বেরোবো, বাইক নিয়ে আসছে, তো বাইরের জগৎটাকেও ঘুরে দেখা দরকার। A few inches later, তো ভাইয়া জি আ গয়া হামারা মিত্র, কে দেখিয়ে কেসে হো? বহুত বড়িয়া, বহুত বড়িয়া। আজ ব্লগ হোগা ক্যা? ইয়েস ইয়েস, হিন্দি মে। সো গাইস, দেখতে দেখতে এখন আমরা এসে পৌঁছে গেছি রাজগ্রাম ব্রিজে। দেখতে পাচ্ছি ওইদিকে ব্রিজ আর আকাশটা, তোমাদের যেটা বললাম বাড়িতে থেকে ছাদের ওপর জাস্ট লেভেলের লাগছে। আর আমার বন্ধু দাদা, যাই হোক বলতে পারো, আজকে ব্লগ স্টার্ট করে দিয়েছে। দাদা, চ্যানেলের নাম ট্রিপ এন্ড ট্রু। ইয়েস, তো যারা যারা দেখছো দাদাকে অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আর এখানে দেখতে পাচ্ছো উঠছে লেখা, তো দাদাকে ফলো করো, দাদাও ব্লগিং স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? চলো এরপর আমাদের জার্নিটা স্টার্ট করবো রাজগ্রাম ব্রিজ থেকে। চলো যাওয়া যাক, কত দূর কি যেতে পারি, তোমাদের সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো, তোমরা সাথে থেকো, চলো। ফাইনালি গাইস, 20 কিলোমিটারেরও বেশি রাইড করে এখন আমরা পৌঁছে গেছি প্রায় একটা গ্রামে। আর এই গ্রামের কাছেই রয়েছে একটা ছোট্ট নদী। তো এই দাদার কোন পরিচিত এখানে থাকে এক বন্ধু, তো তার বাড়ি এখানে, সেই সূত্রে আর কি এই জায়গায় আসা। আর আমরা এসেছি এখন বাঁকুড়া থেকে পুরুলিয়া যে রোড আছে ভায়া পুয়াবাগান হয়ে, তো সেইখানে সেই রোডে এসেছি। আর সত্যি বলতে মানে এত সুন্দর গ্রাম্য পরিবেশ তোমরা দেখো, মানে আমরা যে জায়গায় থাকি মানে এত আওয়াজ, এত চিৎকার, এত গাড়ির হর্ন, আর এখানে কতটা শান্তি তোমরা জাস্ট দেখো। আর আজকের ওয়েদারটা মানে জাস্ট লেভেলের লাগছে, আর এরকম ওয়েদারে গ্রাম্য পরিবেশে মানে বুঝতে পারছো কি জিনিসটা হতে চলেছে। আর এখানে এসছি মানে জায়গাটা এত সুন্দর, ওখানে একটা ব্রিজ আছে, ছোট্ট একটা নদী আছে, তো এখানে কিছু ফটোশ্যুট করব। দাদার ওইখানে দেখতে পাচ্ছো একটু ব্যস্ত হয়ে পড়েছে। আর এই যে ওয়ান প্লাসের সেট, এটা হচ্ছে দাদার, তো এই ওয়ান প্লাস সেটের মানে এত সুন্দর ক্যামেরা আমি জাস্ট এই ফার্স্ট টাইম আমি দেখলাম। সো গাইজ, এখানে আমরা অনেক অনেক কিন্তু ফটোশ্যুট করেছি, তোমরা যদি এই ফটোশ্যুটগুলো দেখতে চাও তাহলে দেখো এখানে আমার ইনস্টাগ্রামের আইডি আসছে, তোমরা ওইখান থেকে আমার ইনস্টাগ্রামে চলে এসো, ওইখানে আমি সমস্ত ছবি কিন্তু আপলোড করব। আর ছবিগুলো সমস্ত কিন্তু ক্যাপচার করেছে এই যে আমার দাদা, দাদা একটা হাইব্রিড সেট নিয়ে চলে এসছে ওয়ান প্লাসের, মানে লেভেলের সেট, ঠিক আছে? ক্যামেরা খুব সুন্দর, তোমরা ছবিগুলো দেখলেই বুঝতে পারবে, তো তোমরা চলে এসো তাড়াতাড়ি ইনস্টাগ্রামে, তারপর ওইখান থেকে ছবিগুলো দেখে নাও। আর এই যে তোমাদের এই ব্রিজটার কথাই বলছিলাম, ছোট্ট এই যে নদীটা, এই নদীর
গ্রামের পাশেই ছোট্ট নদী, তো এখানে এসছি জাস্ট। লোকেশনটা অসাম, এই দাদাই কিন্তু এই লোকেশনটা দিয়েছে। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে দেখো, আরো অনেক কিছু বাকি আছে। গাইস, যে ব্রিজটা তোমাদের এখান থেকে দেখালাম, তো ওইখানে নামার রাস্তা পেয়ে গেছি। অতক্ষণ ভাবছিলাম যে যদি কাদা থাকে, তো যাই হোক, নামার একটা রাস্তা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এটা হয়ে ওইদিকে যেতে পারবো। তো চলো, আর এখানে মেঘলা আকাশ, কিন্তু গরম প্রচুর। কিন্তু গ্রাম সাইডে পুরো একবার করে রোদ দিচ্ছে, মানে এত গরম লাগছে তোমাদের কি বলবো। তো চলো, এখন দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখানে সবাই কিন্তু নদীতে, গ্রামের মানুষজনরা চান টান করছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই ব্রিজ, তার নিচে আমি চলে এসেছি। জাস্ট মনে হয় কিছুদিন আগেই জাস্ট হয়েছে, ঠিক আছে, এখনো পর্যন্ত কালার টালার করা হয়নি। হ্যাঁ, নিচে আছি, নিচে নামার রাস্তা আছে, চলে এসো। আর এখান থেকে জাস্ট আকাশটা দেখো তোমরা, ও ভাই সাহেব, লেভেলের লেভেলের। তো চলো, এখানে কিছু ফটোশ্যুট করে নেবো। তো গাইস, এখন চলে এসেছি একদম নদীর মাঝে, দেখতে পাচ্ছ এই যে এখানে জল। তো এখানে যাই হোক, এখানে ভাবছি একটু মুখে জল নিয়ে নেবো, এই যে দেখতে পাচ্ছি জল। সত্যি বলছি খুব আরাম, কি শান্তি। আর একটা কথা তোমাদের বলে রাখি, ভিডিওটা তোমরা যারা এতক্ষণ ধরে দেখছো, ভিডিওটাতে যারা টিকে আছো, তাদের বলি ভিডিওতে একটা করে লাইক করে দিও। এই যে লাইক যদি করো না, তাহলে এই ভিডিও বানানোর মোটিভেশনটা কিন্তু খুব বেশি জাগে। তো যাই হোক, এটাই ছিল। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, যদি এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা অন করে দাও। তাহলে কি হবে, আমি যখন এই ভিডিও এই টাইপের আপলোড করব, তখনই কিন্তু নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। চলো, এরপর উপরে যাওয়া যাক। A few inches later. সো গাইস, আজ তো অনেক ঘোরাঘুরি হয়ে গেল, আবার সেই ঘুরে ফিরে আমরা চলে এসেছি রাজগ্রাম ব্রিজের কাছে। এখানে একটা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। তো ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই যারা যারা দেখছো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, তোমাদের তো বললামই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, একটু সাপোর্ট করো। প্রায় 4000-এর কাছাকাছি আমরা আছি। তো চলো, আরও দেখা হচ্ছে তোমাদের একটা নতুন ব্লগের সাথে। তোমরা সাথে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। চলো, বাই।